আমরা নির্বাচন চাই, অবশ্যই নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন চাই, কিন্তু সেই নির্বাচন আপনার মতো শেয়ারের হাতে চাই না। কারণ আপনি তো কুমিরের বাচ্চা থেকে বারবার বারবার একই প্যাঁচা খেয়ে ফেলবেন, বারবার খেয়ে ফেলবেন। কুমিরের গল্প জানেন তো, শেয়ারের কুমিরের বাচ্চা খাওয়ার গল্প, এই কাজায় খেয়ে ফেলবেন। 14 সালে খেয়েছেন, 18 সালে খেয়েছেন, আবার আরেকবার খেতে চাচ্ছেন, টোপ করে পায়চারা করছেন। আমাদের কৌশল ভাই বলেছেন যে এমন পাচার করছে না, অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন পুলিশ প্রশাসন সব তারা নিজেদের মতো করে সাজাতে যাচ্ছে। কাদেরকে নিয়োগ দিয়েছে? মন্ত্রীদের এপিএস দেখে, তাই না? এপিএস দেখে, তাই তো? যখন জনতা জেগে ওঠে তখন কি আর কাজ করে বন্ধুগণ? সুনামি যখন আসে তখন কিন্তু দেয়াল ঢুকতে পারে, ঝড় যখন আসে তখন কি বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখা যায়? যায় না বন্ধুগণ। আজকে বাংলাদেশের মানুষের জনগণের এই প্রতিবাদে সুনামি শুরু হয়েছে, আজকে সব সেটা প্রমাণ বন্ধুগণ। মাত্র 2 দিনের নোটিস আমি সিলেট থেকে বলেছি, কত তারিখ? 9 তারিখ, আর আজকে 12 তারিখ। আজকে 12 তারিখে দেখেন সারা হয়ে গেছে ঢাকা শহর। অনেক চেষ্টা করেছে এটাকেও বাঁচা করা, অনেক চেষ্টা করেছে। বাইরে থেকে যারা আসবে, আমাদের গাজীপুর, গালিয়াকৈর, সাভার, ধামরাই সব জায়গায় বাধা দিয়েছে, গাড়ি বন্ধ করে দিয়েছে, এগিয়ে রাখতে পারে নাই। আমাদের এই তরুণেরা দুর্বল তরঙ্গের মতো তারা ধেয়ে এসেছে বন্ধুগণ। একটা মাত্র আশা তাদের, যে পরিবর্তন চাই, পরিবর্তন চাই, পরিবর্তন। বন্ধুগণ, কোন শুভ অর্জনী ত্যাগ চাওয়া হয় না। আমরা ইতিমধ্যে বহু ত্যাগ স্বীকার করেছি, আমাদের ছেলেরা প্রাণ দিয়েছে, জান দিয়েছে, কারাগারে গেছে, এখনো আমাদের বহু নেতা তারা কারাগারে রয়েছে। এবং আপনার আমি সকলের নাম আমি হয়তো বলতে পারবো না, আমি কয়েকজনের নাম বলতে পারি, বড় সময় পাবো না, কিন্তু আমি বলি আমাদের ভাইস চেয়ারম্যান পার্টি আব্দুল সালাম পিন্টু, লুৎফুন জাহান বাবর, আমাদের এমপি সাবেক ছাত্রনেতা হাবিবুল ইসলাম হাবিব, আমাদের এমপি ছিলেন কাজী কামাল, আমাদের নুরুদ্দিন অপু, আমাদের এই মহানগরের দক্ষিণের সদস্য সচিব সাবেক যুবনেতা, যিনি এই ঢাকা মহানগরের অসংগ্রামে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন, অসংখ্য আমরা আসামি, আমাদের রফিকুল মজনু, আমাদের যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, আমাদের এস এম জাহাঙ্গীর, শাহীন মুসাব্বির, এবং আমাদের নেতা আপনার রবিউল ইসলাম রবি ধানমন্ডির, সাইফুল আলম নীরব আমাদের সাবেক ছাত্রতা, এরকম অসংখ্য এখনো আমাকে একটা তালিকা দিয়েছে 135 জন। এটা হচ্ছে আপনার এখানে যারা ঢাকা কি জেলে আছে, সারা দেশে গত 1 মাসে, ভাইয়া প্লিজ একটু শেষ করে ফেলবো প্লিজ, সারা দেশে প্রায় 9000 মানুষের মধ্যে 1 মাসের মধ্যে মামলা দিয়েছে, এবং সারা দেশে এখনো আমাদের প্রায় সহস্রাধিক মানুষ কারাগারে রয়েছে এই 1 মাসে। এদিকে আপনার বাইরে কি বলছে সবখানে, খুব সুন্দর ব্যবস্থা। আমি তো আপনার অপোজিশনকে খুব সুন্দর স্পেস দিচ্ছি, জায়গা দিচ্ছি, এই যে আমাদেরকে আজকে এখানে আমরা করছি, দেখো কত বড় মিটিং করেছে, যে ভেতরের কি ব্যাপার, তো ওনারা বাইরে থেকে এসে ওনারা কি বুঝবেন, তাই না? কত যে আপনার কাঠ খড় পোড়াতে হয়, কত রক্ত ঝরাতে হয়, কত ঘাম ঝরাতে হয়, সেটা যারা ভুক্তভোগী তারাই বোঝে বন্ধুগণ। বন্ধুগণ, আমরা এটা শেষ চাই, এই সরকার যেটা এখানে অনেকেই বলেছেন, এই সরকার বাংলাদেশ বিরোধী সরকার, এই সরকার গণতন্ত্র বিরোধী সরকার, এই সরকার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী সরকার। দেখেন রোহিঙ্গারা এসছে প্রায় 10 বছর না, রোহিঙ্গা 10 বছর এসছে না, প্রায় 10 লক্ষের উপরে মানুষ, আমরা পয়সা টসা দিয়ে তাদেরকে খাওয়াচ্ছি। এই সরকার যখন দায়িত্ব নেয় তাদের, যে তারা এটাকে যেন তারা সসম্মানে ফিরে যেতে পারে তার ব্যবস্থা করার আছে না, এখন পর্যন্ত করতে পারেনি। কেন? কারণ তাদের সেই যোগ্যতা নাই।
আমার উত্তরবঙ্গের মানুষ প্রতিবার তিস্তার বন্যায় তিস্তার খরায় তাদের জীবন অসহনীয় হয়ে ওঠে। কত বছর হয়ে গেল বারবার বলে যে সমস্যার সমাধান হবে, সমাধান করতে পারেনি, করতে হবে। তাদের যে পররাষ্ট্রমন্ত্রী সে তো এমন এমন কথা বলে তাতে মনে হয় যে আমরা বোধ হয় কালো দাস, আমরা বোধ হয় কলজ রাজ্য, এই ধরনের কথাবার্তা বলে। সেই সেই পররাষ্ট্রমন্ত্রী বা সেই সরকার দিয়ে তো সমস্যার সমাধান হবে না। তাই বন্ধুগণ, এই সমস্যার সমাধান করতে হবে আমাদেরকে, এই জনগণকে, যারা আমরা 1971 সালে যুদ্ধ করে এদের স্বাধীন করেছি। আমাদের সংবিধানের সবচেয়ে বড় যে জিনিসটা আছে, আমাদের যে অধিকার, এই দেশের মালিক এই দেশের জনগণ, সেই জনগণকে তার অধিকার ফিরিয়ে দেওয়ার একমাত্র রাস্তা হচ্ছে একটা নির্বাচনে ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ তৈরি করে দেওয়া। সেটাই ওরা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। বল কি নির্বাচন হবে, নির্বাচন ব্যবস্থা তোমরা ধ্বংস করে দিয়েছো। খাই বিচারপতি খাই লোকের কথা কেন বলেন না, আমি বুঝি না। বিচারপতি খাই লোককে যে সবার আগে বিচার করা উচিত, তিনি এই দেশে আজকে যে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে, রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে, এর জন্য দায়ী তিনি একমাত্র নিজের বন্ধুগণ। কারণ মিথ্যা কথা লিখে 16 মাস পরে রায় লিখে শর্ট ভার্ডিক্ট একটা লিখে পূর্ণাঙ্গ ভার্ডিক্ট একটা লিখে যখন তিনি দায়িত্বে ছিলেন না প্রধান বিচারপতি, তখন সেই রায় লিখে তিনি একদিকে বিচার ব্যবস্থাকে তিনি অপমান করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন, অন্যদিকে বাংলাদেশের 12টা বাজিয়ে দিয়েছে। বন্ধুগণ, এই বিচারপতি খারিজ হকের ষড়যন্ত্রের কারণে আজকে আমাদের দেশে এই ক্যারটেকার বিধান সরকারটা, যেটা আমাদের দেশের যে বিক্রম খালেদা জিয়া জনগণের প্রতি সম্মান রেখে তিনি সংবিধানের সন্নিবিত করেছিলেন, সেই ব্যবস্থা বাতিল করে দিয়েছে। বাতিল করে দিয়ে কি দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, তাই না? দলীয় সরকারের অধীনে আমরা 2টা নির্বাচন দেখেছি, 14 দেখেছি, 14-তে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, কোনো মানুষ ভোট দিতে গেল না ভোট কেন্দ্রে। আমাদের সুবিধা প্রধান সাহেব যিনি আমাদের জাগপাল প্রধান ছিলেন, তিনি বললেন যে আরে শুধুমাত্র কুকুর শুয়ে আছে, কুকুর ঘুমাচ্ছে, এটার নাম তুলে দিয়েছেন কুত্তা মার্কা নির্বাচন। আর 18-তে আগের রাত্রেই ভোট ছাড়া, আমরা ক্যান্ডিডেট নিয়ে যাওয়া ছিলাম, আমাদেরকে আগের রাতেই ভোট হয়ে গেছে। এবং এটা কাদেরকে ব্যবহার করলেন, তিনি পুরো রাষ্ট্রকে ব্যবহার করলেন। তাই যে কথাগুলো আজকে আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে বলেছেন যে প্রশাসন নিরপেক্ষ থাকতে হবে, আমি প্রশাসনের ভাই হই, বোন আইন শৃঙ্খলা রক্ষা কাহিনীর ভাই বোন, নিরাপত্তা বাহিনীর ভাই বোন সকলকে আহ্বান জানাতে চাই, আপনারা পবিত্র কোরআন শরীফ স্পর্শ করে সংবিধানকে মেনে রেখে জনগণের সংবিধানকে নিরপেক্ষ থাকার যে শপথ গ্রহণ করেছেন সেই শপথ আপনারা পালন করুন, অন্যথায় ওই সংবিধান লঙ্ঘন করা দায় আপনাদের উপরে এসে পড়বে। আমরা আজকে আমাদের যে সংগ্রামে নেমেছি, এই সংগ্রাম আমাদের অস্তিত্বের সংগ্রাম, এই সংগ্রাম বিএনপির নয়, তারেক রহমান সাহেবের নয়, বেগম খালেদা জিয়ার নয়, আমাদের কারোরই নয়, এই সংগ্রাম এই দেশের 18 কোটি মানুষের সংগ্রাম বন্ধুগণ। কারণ আমরা আমাদের অধিকারটা ফিরে পেতে চাই, আমরা একটা ভোট দিতে চাই, সেই ভোট আমরা যাকে খুশি তাকে দেব, সেখানে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচিত করব। আর এই ভয়াবহ লুটেরা ফ্যাসিস্ট তাদেরকে সরিয়ে সম্পূর্ণ একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আমরা চাই, তাই না? এখন আর কথা বলার সময় আমাদের হাতে নেই, আমাদের এখন একটাই কাজ, সেই কাজ হচ্ছে এই ভয়াবহ লুটেরা ফ্যাসিস্ট সংবিধান লঙ্ঘনকারী যারা আমাদের মানুষের সমস্ত অর্জন করে কেড়ে নিয়েছে তাকে সরিয়ে দেওয়া বন্ধুগণ।